তো ফার্স্ট পার্টে আমরা যেখানে ছিলাম এখান থেকে আজকে আবার সেকেন্ড পার্টে শুরু করলাম। আমরা ফার্স্ট পার্টে ছিলাম প্রোফাইলটা কিভাবে আপডেট করে বা কিভাবে কমপ্লিট করে এটা দেখানো আমাদের শেষ। তো আজকে আমরা দেখব অ্যাপ্লিকেশন যে ট্যাবটা আছে ওইটাতে কি কি থাকে। তো এটা এই অপশনটা আপাতত নোভা এমএস এখন অ্যাক্টিভ নাই, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেটা আপনাদেরকে দেখাই যে এখানে কি কি ছিল বা কি কি আপনাদের করতে হবে। তো এখানে একটু বড় করে আপনাদেরকে দেখাই যে এখানে প্রোগ্রাম অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রোগ্রামে একটা খালি ঘর থাকবে, এখান থেকে আপনাদের প্রোগ্রামটা সিলেক্ট করবেন, দেন কোর্সটা সিলেক্ট করবেন, তারপর স্পেশালাইজেশন এটা সিলেক্ট করবেন, তারপর মোটিভেশনাল একটা অপশন আছে, এখানে আপনার তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের উপর বেস করে 1000 ক্যারেক্টারের ভিতরে এটা লিখতে হবে। তো লেখার পরে সেভ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এইখানে আপনার মোটিভেশনাল যে অ্যানসারটা আছে এটা ফিল আপ করবেন, করে 1000 ক্যারেক্টার, মনে রাখবেন এটা 1000 ক্যারেক্টার হওয়া লাগবে, তিনটা প্রশ্নের অ্যান্সার মোটিভেশনাল খুব সুন্দর করে লিখবেন, লিখে এখানে 1000 ক্যারেক্টারের ভিতরে হওয়া লাগবে। এখানে কমপ্লিট করার পর আপনারা এখানে যে সেভ নামে একটা অপশন পাবেন যে প্রোফাইলের নিচে ক্লিক করার পরে ওইখানে একদম নিচে একটা সেভ একটা বাটন পাবেন, এইটা অথবা সেভ পাবেন, সেভে ক্লিক করে রাখলে পরে নেক্সটে আপনি আবার যখন সুযোগ পাবেন বা মনে করবেন যে নেক্সটে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গেলে হয়তো এক দুইটা কাজ আছে তেমন কঠিন না, টিক মার্ক দেওয়ার পরে তারপর আপনার বিলিংয়ের একটা অপশন আসবে যে আপনার তাদের ফিটা 51 ইউরো, এটা কীভাবে আপনি পেইড করবেন। তো 51 ইউরো পেইড করার কয়েকটা অপশন আছে, এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, পেপাল, ওগুলো যে কোনো একটা মাধ্যমে আপনি পে করতে পারেন। পে করে দিলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট, দেন আপনার মেইলে একটা মেইল আসবে, মেইলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে নাগাদ আপনার এই অ্যাপ্লিকেশনের রেজাল্টটা পাবেন বা তারা পাবলিশ করবে। তো আমি গতকালকে মানে ফার্স্ট পার্টে বলছিলাম যে এইখানে কারিকুলাম ভিটা মানে ইউরোপাস সিভি, এইটা আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে ইউরোপাস সিভিটা তৈরি করা লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিগ্রি সার্টিফিকেটগুলো আছে যে সার্টিফিকেটগুলো, এগুলো কীভাবে একটা ফাইলের ভিতরে সবগুলো ডকুমেন্ট রেডি করে। তো এটা আপনারা পিডিএফেও করতে পারবেন বা এমএস ওয়ার্ডেও করতে পারেন। তো তার আগে দেখিয়ে নিয়ে আসছি আপনাদেরকে যে এটাতে কী কী ডকুমেন্ট আপনার ইয়ে করতে হবে, অ্যাটাচ করতে হবে। রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো হলো, প্রথমে পাসপোর্ট লাগবে, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিস্টটা, পাসপোর্ট, দেন অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, তারপর আইএলটিএস অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার, যেটা আপনার ভার্সিটির থেকে যদি আপনার ইংলিশ মিডিয়াম হয়ে থাকে তাহলে টেস্টিমোনিয়ালে উল্লেখ থাকে, ওইটা হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার। তারপর ইউরোপাস সিভি, এটা আমি আপনাদেরকে একটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে তৈরি করে এটা তৈরি করে দেখিয়ে দিব। তারপর পার্সোনাল স্টেটমেন্ট বা মোটিভেশনাল লেটার, তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে ওইগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি দেখি কীভাবে একটা আপনাদেরকে দেখা দিচ্ছে কীভাবে একটা ডকুমেন্টে সবগুলা স্টেপ বাই স্টেপ একটা ডকুমেন্টের ভিতরে সবগুলা রেডি করবেন। তো প্রথমে আপনার ব্যাচেলার যে সার্টিফিকেটটা আছে এটা দিয়ে শুরু করবেন, প্রথমে ব্যাচেলার সার্টিফিকেট, দেন ব্যাচেলার মার্কশিট, তারপর ব্যাচেলার যে মার্কশিটগুলো আছে এগুলো একটা স্ক্যান করে তারপরে এখানে আপনার এমএস ওয়ার্ডে একটার পর একটা অ্যাটাচ করে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন। তো দেন আপনারা দেবেন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অথবা আপনাদের যদি কারোর ডিপ্লোমা করা থাকে তাহলে ওই ডিপ্লোমার সার্টিফিকেট, তারপর মার্কশিট, দেন যদি টেস্টিমোনিয়াল থাকে টেস্টিমোনিয়াল, তারপর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তারপর দেবেন মার্কশিট, তারপর টেস্টিমোনিয়াল। এইভাবে আপনার
যত একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে আপনারা সবগুলা একটা ফাইলের ভিতরে সেভ করবেন, সেভ করে দেন, তারপর আপনারা এই ফাইলটা আপলোড করে দিবেন। এইভাবে আপনার আদার্স যে ডকুমেন্ট গুলো আছে যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট বা আরো যে ডকুমেন্ট গুলো আছে ওইগুলো আরেকটা ফাইলের ভিতরে তৈরি করবেন, ওইটার নাম দেবেন আদার্স ডকুমেন্ট দিয়ে ওইটা এখানে আপলোড দিবেন। তো এই ফাইলটা তৈরি করা একটু আপনার ওই স্ক্যান কপিগুলো একটু রিসাইজ করে তারপর করা লাগবে, একটু ঝামেলা আছে কারণ এটার সাইজটা এটা লিমিটেড সাইজ। তো আমার এই যে এই প্রসেসে যে ডকুমেন্টগুলো লাগছে ওইগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, পাশাপাশি এইটার যে আপনার ইউআরএলটা এটাও দিয়ে দিব। আপনারা সরাসরি ইউটিউবের নিচে ডিসক্রিপশনে গেলে এই ইউআরএলটা পাবেন, এখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করে একটা অ্যাকাউন্ট করে দেন, আপনারা আবেদন প্রক্রিয়াটা শুরু করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আর কোনো তথ্য জানার থাকে বা কোনো প্রবলেম থাকলে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম যদি আমি কোনো ধরনের ভিডিও আপলোড দিই আপনারা অটোমেটিক পেয়ে যাবেন, নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংকস, আজকে এই পর্যন্ত।